হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পবিত্র শবে বরাত উপলক্ষে কিছু হালুয়া। আর আমি এই হালুয়াগুলো তৈরি করেছি, তিন প্রকার হালুয়া আমি এখানে তৈরি করেছি, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিউয়ার্স, আমরা কিন্তু সবসময় হালুয়া খাই না, কিন্তু শবে বরাত এলে আমরা অনেক ধরনের হালুয়া তৈরি করে থাকি। ভিউয়ার্স, চলুন আমি কিভাবে হালুয়া তৈরি করলাম। ভিউয়ার্স, আজ আমি তিন প্রকার হালুয়া তৈরি করব। আর প্রথম যে হালুয়াটা তৈরি করব সেটা হচ্ছে গাজর এবং পেঁপের হালুয়া। ভিউয়ার্স, আমি প্রথমে গাজর এবং পেঁপে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এভাবে ছুলে নিচ্ছি। আর গাজর আর পেঁপের হালুয়া খেতে কিন্তু খুবই মজার হয়। সবাই গাজরের হালুয়া তৈরি করতে পারে, কিন্তু আমি কিভাবে তৈরি করব সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর নতুন যারা গৃহিণী আছে তাদের জন্য তো খুবই উপকারে আসবে, তারা শিখতে পারবে। অনেকেই জানে না, যারা নতুন সংসার করছেন অনেকেই জানে না যে গাজরের হালুয়াটা কিভাবে তৈরি করতে হয়। তো আমার মনে হলো যে আমার এই ভিডিওটা দেখলে হয়তো অনেকেই দেখবেন বা অনেকেই শিখতে পারবেন, অনেকেরই উপকার হবে। আমি সবগুলি গাজর এভাবে ছুলে তারপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। ভিউয়ার্স, আমাকে কিন্তু লং টাইম কিচেনে থাকতে হবে, তাই আমি আমার মুখে একটু প্যাক লাগিয়ে তারপরে আমি কিচেনে যাব। আর এটা হচ্ছে হার্বাল প্যাক, এই প্যাকটা আমি নিজেই তৈরি করেছি। আর বেশি করে তৈরি করে তারপরে আমি ডিপে রেখে দিয়েছিলাম, সেখান থেকেই আমি বের করে কিছুটা নিয়ে আমি আমার মুখে এটা অ্যাপ্লাই করছি। আর আমাকে যেহেতু অনেক সময় কিচেনে থাকতে হবে, তো কি এ কারণেই আমি আমার মুখে এটা মেখে নিচ্ছি। আর আমরা যখন কিচেনে যাই সবারই উচিত একটু সানস্ক্রিন ব্যবহার করা, কিন্তু আমরা কিন্তু সেটা করি না। তো অনেক সময় আমাদের মুখে যে তাপটা লাগে, চুলায় আগুনের যে তাপটা লাগে, সেখান থেকে কিন্তু আমাদের স্কিনের অনেকটাই ক্ষতি হয়ে যায়। তো এ কারণে আমি যেহেতু লং টাইম থাকবো কিচেনে, সে কারণেই আমি এই প্যাকটা আমার মুখে দিয়ে নিলাম। আর এক্ষেত্রে কি হবে, আমার স্কিনটাও ভালো থাকবে আর আমার স্কিনটা আগুনের যে তাপটা সেটা কিন্তু লাগবে না। ভিউয়ার্স, চলে এলাম কিচেনে। আর গাজরটা গ্রেট করে আমি এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর আমি যদি সব কিছুই দেখাতে যাই তাহলে কিন্তু আমার ভিডিওটা এমনিতেই একটু বড় হয়ে গিয়েছে, তখন কিন্তু আরও বড় হয়ে যাবে আর সবাই কিন্তু বিরক্ত হবেন। এ কারণে কিন্তু আমি অনেকটাই শর্টকাটেই করে নিচ্ছি, যেহেতু আমার তিন প্রকার হালুয়া আমি এখানে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিউয়ার্স, আমি এখন গাজরটা নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু গাজরের মধ্যে যে রসটা আছে সেটা অবশ্যই টানাতে হবে। আর আমি গাজর আর পেঁপে একসঙ্গেই হালুয়া করব। গাজর আর পেঁপে, আমার 1 কেজি গাজর আর 1 কেজি পেঁপে। তো সেক্ষেত্রে আমার ফ্রাই প্যানটা একটু ছোট হয়ে গিয়েছে, তো আমি একটা ননস্টিকের হাঁড়ির মধ্যে এই গাজর আর পেঁপেটা ঢেলে দেব, কারণ আমার বড় একটা পাত্রের প্রয়োজন, যেহেতু আমার এটা নাড়াচাড়ার উপরেই রাখতে হবে, না হয় পুড়ে যাবে। আর হালুয়া করার ক্ষেত্রে অবশ্যই ননস্টিকের হাঁড়িটা হলে ভালো হয় বা ফ্রাই প্যান হলে ভালো হয়, তাহলে আর পুড়ে যাওয়ার ভয় থাকে না। তারপরেও আমাদের সতর্ক থাকতে হবে, একটু নাড়াচাড়াটা বেশি করতে হবে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আর মিষ্টি যদি কেউ বেশি খেতে চান তাহলে একটু বেশিই দিতে পারেন, আর কম খেলে একটু কম, কিন্তু মিষ্টি জিনিসে অবশ্যই মিষ্টিটা একটু দিতে হবে। ভিউয়ার্স, গাজরের হালুয়াটা একটু বেশি করে নাড়াচাড়া করতে হবে, কারণ নিচে যেন পুড়ে না যায়। আমি এখানে এখন 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি।
আর যখনই আঠালো হয়ে যাবে তখন মনে হবে যদি পানি শুকিয়ে যায় তখনই আমি গাজরের হালুয়াটা তুলে ফেলব। ভিউয়ার্স, আমি এখন এখানে ভাজা এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এলাচটা ভেজে নিয়েছিলাম, ভেজে এটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটাই আমি এখন গাজর এবং পেঁপের হালুয়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এখানে ঘি দিব, আর ঘিটা অবশ্যই পরিমাণ মতো হতে হবে, বেশি হয়ে গেলে আবার কিন্তু খেতে ভালো লাগবে না, তখন ঘিয়ের পরিমাণটা বেশি হয়ে যাবে। আর আমি ঘিটা সব শেষে দিলাম, কারণ ঘিটা যদি আমি আগে দিতাম তাহলে কিন্তু ঘি ভাজার সঙ্গে সঙ্গে ঘিয়ের যে ফ্লেভারটা সেটা আর থাকতো না, সেটা চলে যেত, আর একটা পোড়া পোড়া ঘিয়ের একটা পোড়া পোড়া গন্ধ আসতো। তো এই কারণে আমি সর্বশেষেই ঘিটা দিলাম। দিয়ে আমি এখন পরিমাণ মতো কিশমিস দিয়ে দিলাম। ঘিটা সর্বশেষে দিলে, শেষের দিকে দিলে ফ্লেভারটা ভালো হয়। হালুয়াটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর আমি দেখে নিচ্ছি যে হালুয়ার মধ্যে পানি আছে কিনা। এখনো আমি একটু চেপে চেপে দেখে নিচ্ছি যে পানিটা এখনো শুকিয়ে গিয়েছে কিনা। তো আমি দেখেছি যে না, পানিটা শুকিয়ে গিয়েছে, আর আমার হালুয়াটাও প্রায় হয়ে গিয়েছে। আমি এখন হালুয়াটা তুলে ফেলবো, আর একটু আঠালো হয়ে গিয়েছে, অবশ্যই আঠালো হতে হবে। আমার গাজর এবং পেঁপের হালুয়াটা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিলাম। আমি একটা ট্রের মধ্যে এভাবে ঢেলে নিলাম, ঢেলে আমি এখন এভাবে সমান করে নিচ্ছি, আর এটা অবশ্যই ঠান্ডা করে তারপরে কাটতে হবে। ঠান্ডা না হলে কিন্তু কাটা যাবে না, তো আমি একটু ঠান্ডা করে তারপরে আমি এটা কেটে নিব। হয়ে গেল আমার গাজর পেঁপের হালুয়া। ভিউয়ার্স, আমার গাজর এবং পেঁপের হালুয়াটা হয়ে গিয়েছে। আমি এখন ফ্রাই প্যানে সুজিটা এভাবে ভেজে নিচ্ছি, আর সুজিটা একটু ভালো করে ভেজে নিতে হবে। সুজি ভাজার পরে কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আসে, আর অবশ্যই এই ফ্লেভারটা আসতে হবে। এখন আমি সুজির হালুয়া তৈরি করব। আমি এখন বাদামটা ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আমি বাদামটা ভেজে গরম থাকা অবস্থায় আমি এভাবে বাদামের উপরের যে পাতলা যে খোসা থাকে সেটাই আমি এখন এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর আমি এই বাদাম দিয়েই হালুয়াটা, সুজির যে হালুয়া সেই হালুয়াটাই আমি আজ রান্না করব। আর বাদাম কিন্তু গরম থাকা অবস্থায় এভাবে করে নিতে হবে, ছাড়িয়ে নিতে হবে খোসাগুলি। বাদাম এভাবে খোসা ছাড়িয়ে তারপরে আমি বাদামটা ভেঙে নিব, এক শিলপাটার সাহায্যে আমি এগুলো ভেঙে নিব। ভিউয়ার্স, শিলপাটার সাহায্যে আমি বাদামগুলো এভাবে ভেঙে নিচ্ছি, আর একদম মিহি করা যাবে না, বাদামগুলি একটু আস্তে আস্তে থাকবে। ভিউয়ার্স, সুজি ভাজা হয়ে গিয়েছে, আমি এখন পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আমি ডালের যে গোল চামচ থাকে সেই গোল চামচের 2 চামচ পরিমাণ আমি এখানে ঘি দিলাম, আর একে একে আমি সব কিছু এখানে দিয়ে দিব। প্রথমে আমি এখানে গুঁড়ো দুধ দিব, চিনি দিব, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, আরো একটু চিনি দিব। আমি চিনির পরিমাণটা কম হয়েছে, আমি আরো একটু চিনি দিব, আর গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধ দিলাম আমি 1 কাপ, আরো 1 কাপ গুঁড়ো দুধ আমি এখানে অ্যাড করব। লবণ দিলাম পরিমাণ মতো, আর এই হালুয়াটা কিন্তু একদমই সময় লাগে না, খুব দ্রুত হয়ে যায়। আরো 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি এখানে।
দিয়ে আমি এলাচ, যে এলাচ গুঁড়ি করে রেখেছিলাম সেই গুঁড়োটাই দিয়ে দিলাম। আর আমি যে বাদামগুলি ভেঙে রেখেছিলাম সেই বাদামগুলো আমি সব শেষে দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিব আমি এখানে, আর অবশ্যই গরম পানি হতে হবে। সামান্য পরিমাণ গরম পানি দিয়ে তারপরে আমি বাদাম কুচিগুলো এখানে দিয়ে দিব। বাদাম যে ভেঙে রেখেছিলাম চীনা বাদাম, সেই বাদামটাই আমি এখানে দিয়ে তারপরে আমি হালুয়াটা তুলে ফেলব। ভিউয়ার্স, তৈরি করলাম সুজির হালুয়া, আর এই হালুয়াটা একটু শক্তই হবে। একদমই শক্ত হয়ে গিয়েছে হালুয়াটা, আর এটা খেতে কিন্তু খুবই মজাদার। ভিউয়ার্স, আমি এখন গাজরের হালুয়াটা এভাবে কেটে নিচ্ছি, আর গাজরের হালুয়াটা যার যার ইচ্ছে মতোই কাটতে পারেন বা সাজাতে পারেন। অবশ্যই একটু ঠান্ডা হতে হবে, তারপরে কাটতে হবে। ভিউয়ার্স, আমি এখন ডালটা ভালো করে ধুয়ে নিব, আর এই ডালটা দিয়েই কিন্তু আমি আজ ডালের হালুয়া তৈরি করব। আমি এখানে 1 কেজি ডাল নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর আমি এটা সিদ্ধ করে নিব। প্রেশার কুকারে দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নিব। ডালটা আমি বেটে নিয়েছি, বেটে আমি একটা ননস্টিকের হাঁড়ির মধ্যে ডাল বাটা যেটা সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন এখানে সুগার দিয়ে দিব পরিমাণ মতো, আর সুগারটা দিলে আমার নাড়াচাড়া করতে সুবিধা হবে, কারণ এখন কিন্তু ডালটা খুবই শক্ত হয়ে আছে, যা নাড়াচাড়া করা যাচ্ছে না। তো সুগারটা দিলে তখন একটু নরম হয়ে যাবে আর নাড়াচাড়া করতে সুবিধা হবে। আর শবে বরাতের একদিন আগে যদি আমরা হালুয়াটা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের চাপটা কমে যায়। আর আমি এখানে 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিব। হালুয়া তৈরি করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়, অনেক সময় লাগে আর অনেক কষ্ট হয় হালুয়া তৈরি করতে। সেক্ষেত্রে যদি আমরা হালুয়াটা একদিন বা দুদিন আগে যদি আমরা করে ফেলি তাহলে কিন্তু আমাদের কষ্টটা খুবই কম হবে। আর যেহেতু আমাদের রুটি বানাতে হয় বা মাংস রান্না করতে হবে, তো সারাদিন এইগুলো করতে করতে কিন্তু আমরা আমাদের শরীর টায়ার্ড হয়ে যায়, তখন কিন্তু আমরা আর রাতে নামাজ পড়তে পারবো না। তো সেক্ষেত্রে যদি এই এই রান্নাগুলি যদি আমরা আরও আগে কমপ্লিট করে ফেলি তাহলে কিন্তু আমাদের কষ্টও হবে না আর আমরা সারা রাত নামাজ পড়তে পারবো। আর ডালের হালুয়াটা করতে কিন্তু একটু কষ্টই হয়, কারণ এত নাড়াচাড়া করতে হয়, সারাক্ষণ নাড়াচাড়ার উপরে রাখতে হয়, না হয় কিন্তু নিচে পুড়ে যায়। ভিউয়ার্স, আমি এখন এখানে অল্প পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর হালুয়াটা যখন একদমই একটু শক্ত শক্ত হয়ে আসবে তখনই কিন্তু আমি তুলে ফেলব। আমি কিন্তু এখনও ঘি দেইনি। ভিউয়ার্স, আমি এখন এখানে ঘি দিয়ে দিব, আর হালুয়াটা প্রায় শেষের দিকে তাই আমি এখন ঘিটা দিয়ে দিলাম। ঘিটার ফ্লেভারটাও থাকবে ভালো। আর আপনারা একটু খেয়াল করবেন যে যদি আপনি আগে ঘিটা দেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো জিনিস ভাজার সঙ্গে সঙ্গে ঘিয়ের যে ফ্লেভারটা সেটা কিন্তু চলে যায়, আর শেষের দিকে যদি দেওয়া হয় ঘিটা তাহলে কিন্তু ঘির ফ্লেভারটা থাকে। তো আমি সবসময় কিন্তু এইরকমই করে রান্নাটা করি, শেষের দিকে আমি ঘিটা দেই। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার বুটের হালুয়া। আমি এখন হালুয়াটা তুলে ফেলবো।
ভিউয়ার্স, আমি এখন এই ট্রের মধ্যে হালুয়াটা ঢেলে নিচ্ছি। এভাবে ছড়িয়ে ঠান্ডা করতে হবে। ভিউয়ার্স, যেহেতু আমার হালুয়ার পরিমাণ বেশি, তাই আমি দুটো পাত্রের মধ্যেই হালুয়াটা এভাবে ঠান্ডা করতে দিলাম। তৈরি করে নিলাম তিন প্রকার হালুয়া, মজাদার হালুয়া। ভিউয়ার্স, আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেসব আপুরা এবং ভাইয়েরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।